মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, এই গরমের মধ্যে কি ভালো আছি বলবো বলো। যা কি আজকে হচ্ছে বুধবার, বুধবারের এখন সকাল 11:30 প্রায় বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলেছি। এখন বারান্দায় এসেছিলাম জামা কাপড় মেলতে, এই যে জামা কাপড় সব রেখেছি, এগুলো মেলবো। আর গাছে জল দেওয়া তো সকালবেলা হয়েই গেছিলো, কিন্তু কি করবো বলো, গাছগুলো এত রোদ আসে আমার দেখে এত কষ্ট লাগে না, মনে হয় কি যে গাছগুলোর কোনো ক্ষতি হচ্ছে না। তো তারপর পরক্ষণে ভাবি যে বাইরে যে গাছগুলো থাকে সেগুলো তাহলে কি হবে, ওগুলো তো সারাক্ষণ রোদের মধ্যেই থাকে, তাই না? তো তাই জন্য এই হচ্ছে ব্যাপার। আর এই যে নতুন উঠছে গাছ, উঠেছে আর একটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই একটা নতুন চারা উঠেছে, আবার অনেক দিন আগে দানা ফেলেছিল, নতুন উঠেছে একটা। কি ভালো লাগে না দেখতে নতুন চারা উঠলে, তা আবার দানা থেকে মানে বীজ থেকে। আর এই উচ্ছে গাছগুলো তো এই যে বেশ তরতরিয়ে বাড়ছে, এই যে এতদূর উঠে গেছে, আকর্ষণ নিজে নিজেই গিরিল পেঁচিয়ে নিয়েছে। এটাও তাই, এই দেখ এটা আবার বেঁকিয়ে উঠেছে এদিকে গেছে। আর কালকে যে বোগেনভেলিয়াটা এনেছিলাম এটা এখানে রেখেছি, এটা পুঁততে হবে সকালবেলা। এই টবটাতে বেশ বেশি করে জল দিয়েছি যাতে মাটি নরম হয়। হ্যাঁ নরম আছে, এই গাছটা পুঁততে হবে, দেখা যাক কতদূর কি হয়। আর এই গাছটা যে এনেছিলাম না, কেমন যেন দেখো এই পাশটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, এটা আদৌ বাঁচবে কিনা বুঝতে পারছি না। না না বাঁচবে বাঁচবে বাঁচবে, এই পাতাগুলো আর থাকবে না। হ্যাঁ এই পাতাগুলো থাকবে না, এই যে কচি পাতাগুলো। হ্যাঁ দেখা যাক, এটা পুঁতে দেবে এখন এখন সন্ধ্যাবেলা, নরম মাটি আছে সন্ধ্যাবেলা। হ্যাঁ তাহলে এটা কি রোদে থাকবে নাকি নামিয়ে রাখবো? নামিয়ে রাখবো, তাহলে নামিয়ে রাখবো, নিশ্চয় নামিয়ে রাখবো। চলো এই হচ্ছে আমার আপডেট। আর এই যে এই গাছটা বেশ সুন্দর কচি কচি পাতা হয়ে গাছটা বেশ বড় হচ্ছে, অনেকটা বড় হয়েছে। আর 11:30 বাজলেই তো ঘরের সব জানা দরজা বন্ধ করে দেওয়া হয়। এই তুমি যখন আসবে দরজাটা দিয়ে দিও, দেখো তাতানকে বললাম পর্দাটা দিতে ঠিক করে দেয়নি। আর এদিকে না সকাল সকাল কিছু জিনিস এসেছিলো, এগুলো এখনো জায়গা মতো তোলা হয়নি। এই যে এটা হচ্ছে মটর, আমন্ড, একটা গ্লুকন ডি এনেছি, আর এই গ্লুকন ডিটা না এবার নিম্বু পানি এনেছি, এই যে আর প্রাণের একটা বিস্কুট, রিয়েল লিকুইড স্কোয়াশটা কি করলে ফিটে তুলে দিয়েছো? ফিটে তুলে দিয়েছি। কোথায়? এইতো এই একটা স্কোয়াশ এনেছি গরমকালে খাওয়ার জন্য। তো এখন রান্না বান্না বসাবো, আজকে রান্না হবে পটল ভাজা, এগুলো সব ধোয়া আছে, নুন হলুদ মাখাতে হবে, কুমড়ো ভাজা, এই হচ্ছে আম দিয়ে ডাল হবে। দেখো আমটা পেকে পেকে গেছে, দেখেছো? পাকবে না, দেখো কাঁচা আম হলে ফটাফট করে নিতে হবে নাহলে পেকে যাবে। আর এখানে বেগুন বার করেছি, কারণ এই যে ইলিশ মাছ আগের দিন সর্ষে বাটা দিয়ে কিছুটা করেছি, এখানে লেজা আর মুড়ো আছে আর 3 পিস মাছ আছে, এই দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। চলো এবার রান্না বান্না বসানো যাক। আর বাইরে যা রোদের তাপ, বাপ রে বাপ। এটা আজকে উদ্বোধন করি এখন? হ্যাঁ করো আস্তে। কতটা দেবো আমি জানি না, তোমার জিনিস তুমি করো, আমি জানি না। আমি জানি না, আমি দিলে আর দেখে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মনে তো হয় ঠিক আছে, আমি দিলেই বলবে কি দিলে, কিছুই হয়নি। এই সিটিটা করলে কুকারটা বন্ধ করো তো। ডাল ডাল মুসুর ডাল নাও, এক চামচ খেয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে নাও এক মগ। এদিকে ভাত ফুটছে, ডাল সেদ্ধ বসিয়েছি, মানে ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওই আম দিয়ে সেদ্ধ বসিয়েছি। এখানে পটল ভাজাও হয়ে গেছে, কুমড়ো ভাজাও হয়ে গেছে, এবার আগে ডালটা সম্বাদ দেবো তারপরে মাছটা করবো। আর এই গরম গরম পটল ভাজা গন্ধটা এত ভালো লাগে না, লোভ সামলানো যায় না। এমনি তো পটল জিনিসটা আমি খুব ভালোবাসি, অনেকেরই পছন্দের না কিন্তু আমার খুব ভালো লাগে।
তো এই ভাজার পরে দাদাকেও সাদলাম, ও ভালোবাসে, কিন্তু আজকে আবার কি মনে হলো বলো না, খাবো না, লোভ সামলাতে পারলাম না, এটা খেয়ে নিচ্ছি। এদিকে রান্না বান্না কমপ্লিট, সব খাবার টেবিলে নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে, আর এটা হচ্ছে টক ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে পটল ভাজা, ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে অনেকটা। আর এই হচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এইটা হচ্ছে আমার যে মা চাটনি পাঠিয়েছিল সেই আমের চাটনি। তো এই চাটনির সাথে এখন আমাকে পাঁপড় ভাজতে হবে। তো পাঁপড় ভাজাও হয়ে গেছে, রান্না সব রেডি, টেবিলে রেখে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা মুছতে হবে। এই দেখো মাছটা, ওই বেগুন ইলিশ মাছের জন্য বেগুন ভাজতে গিয়ে এমনভাবে দিয়েছি ছিটকে একদম অবস্থা খারাপ। প্লাস এই দেখো এই জায়গাটাও খুব নোংরা হয়ে গেছে, এই জায়গাটা, তারপরে এই যে এগুলো। তো ইচ্ছা আছে দেখি পুরো আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে ভালো করে মুছবো, পুরো তেল কষ্টা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো কৌটাকাটি সব সরিয়ে দিয়েছি, এই দেখো কীরকম কালচে হয়ে গেছে পুরো। আর কৌটাকাটি সরিয়ে সব টেবিলের ওপর ওদিকটা রেখেছি, এবার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলবো, টেবিল পুরো ভরে গেছে। আর বাইরের রোদেরটা না হঠাৎ করে দেখলাম মেঘলা হয়ে গেল, বৃষ্টি বৃষ্টি কিছু নেই, গরম একটুও কম নেই, কিন্তু রোদটা চলে গিয়ে মেঘলা হয়ে গেল। যাকে চলো পরিষ্কার করে নিই, আর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। গতকালের ভিডিওতে, এছাড়া আগে আগে অনেক ভিডিওতেও কমেন্ট আসতো এসছে যে রাক্ষস কীভাবে গেলে কীভাবে হজম করে, বাবা খাও কী করে এত। তো আমি একটা কথা বলি, হ্যাঁ তোমরা অবশ্যই ভালোর জন্য বলো অনেকেই যে এত এই গরমের মধ্যে এটা খাওয়া ঠিক না, আমিও জানি গরমের মধ্যে এত তেলে ভাজা টাজা খাওয়া উচিত না, শরীর খারাপ হতে পারে, শরীরে প্রবলেম হতে পারে। তো কী করবো বলো, ও যদি না শোনে, কিছু কিছু মানুষ আছে জানো তো শরীরের দিকে তাকায় না, তারা খুব খেতে ভালোবাসে। তো কিছু কিছু ক্ষেত্রে আমি চেঁচামেচি করে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে পারি না। তো এটা বলার মধ্যে একটা রকম সকম থাকে, তোমরা অনেকেই ভালোভাবে বলো যে ইন্দ্রদাকে এইসব খেতে না করো, খাওয়া উচিত না তেলে ভাজা। অবশ্যই তাই, তোমরা একদম ঠিক, ও খাওয়া দাওয়ার দিকে খুবই ভুল, আমি সেটা স্বীকার করছি। কিন্তু কী বলো তো, বলার মধ্যে একটা রকম সকম থাকে। তোমরা যদি বলতে যে হ্যাঁ খাওয়া ঠিক না, খাইও না এত, সেটা একরকম, কিন্তু তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করো রাক্ষস কীভাবে গেলো, কী জানি রাক্ষসের মতো গেলো, কীভাবে হজম করো কী জানি। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা ভালোভাবে আমাকে বলো যে হ্যাঁ খাওয়া উচিত না, তাদেরকে আমি বলছি না, তারা প্লিজ কিছু মনে করো না। যারা এসে এই কথা বলছো রাক্ষস কীভাবে গেলো, কীভাবে হজম করো বাবা, তো তাদের উদ্দেশ্যে বলছি। তো আমার মনে হয় অনেকের পেটে ঘি সয় না, তো যার পেটে ঘি সয় সে খাক না, কী আছে, ওর পেটে ঘি সয়েছে ও খাচ্ছে, ওর তো কোনো প্রবলেম হচ্ছে না। ভবিষ্যতে যদি আরও বয়স বাড়ে প্রবলেম দেখা দেয় তখন নিজে নিজেই শুধরে যাবে। তো কাজে এইভাবে বলো না, খুব খারাপ লাগে জানো তো। এখন বেজে গেছে সন্ধে ছটা, তাতনের নাচের ক্লাসে গেছিলাম, এই এখন এলাম, মারাত্মক জল তেষ্টা পেয়েছে। আর এই গ্লুকনিটা না আজকেই আনালাম, নিম্বু পানি, দেখা যাক কেমন। এর আগেরটা তো প্লেন এনেছিলাম, ঠান্ডা ঠান্ডা জলে খাবো এটাকে এখন। দুপুরের পর থেকে একটু মেঘলা মেঘলা হওয়াতে ভাবলাম কি যদি হয়তো আসলেও আসতে পারে, কিন্তু না, কোনো সিন নেই আসার, কোনো গর্জন না বর্জন না কিছুই না, শুধু একটু মেঘলা হয়েছিল। গরম মারাত্মক পরিমাণে গরম, আর বাইরের থেকে আসলে আমার যেন আরও বেশি গরম লাগে। চলো ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে নিই। নাচের ক্লাস থেকে এসে এক গ্লাস গ্লুকন ডির জল খেয়ে এনার্জি বাড়িয়ে জামা টামা ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। আর এই যে বেলটা দেখতে পাচ্ছ না, এই বেলটা আমরা যে দীঘা গেলাম সেই দীঘা যাওয়ার আগে আনা বেল, ভয়ে ভয়ে ভাঙছিলাম যে ভালো আছে তো, ভালো আছে তো, খুলে দেখি দারুণ আছে। এখনও এত দিন পর্যন্ত যে বেলটা এত ভালো পাবো, মানে এতদিন পর, আমি সেটা আশাই করতে পারিনি। আমি তো ভেবেছি খোলার পর হয়তো দেখবো পচে গেছে, ফেলে দিতে হবে, কিন্তু পুরো ভালো আছে, পুরো আঠা আঠা, মানে মনে হচ্ছে কি সদ্য ঘাস থেকে পাড়ে, এরকম আট খোলার সঙ্গে সঙ্গে এতটা আঠা বেরোলো। তো যাই হোক বেলটা খুবই ভালো আছে, একটু নষ্ট হয়নি,
তো বেলের শরবতটা করবো। আর এটা অনেকটা বড় বেল, কাজেই বেলের এটাও অনেকটা বেরিয়েছে। তো অনেকে তোমরা বলো বেলের শরবত কী করে করো, দেখাও। এর আগে আমি দেখিয়েছি, তো আজকে অল্পের উপর একটু দেখিয়ে দিই। দেখতেই পেলে বেল থেকে বেলগুলো সব বার করে নিলাম, বার করে নিয়ে জল, ঠান্ডা জল দিয়েছি, দিয়ে ভালো করে চটকে মানে একদম জলের সাথে বেলগুলোকে মিশিয়ে দিয়েছি। আর এবার যেটা করতে হবে, এরকম ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিতে হবে, কারণ দানা থাকে, ছিবড়া ছিবড়া থাকে, তো সেগুলো থাকলে একদমই খেতে ভালো লাগে না। এটা একটু ধৈর্যের কাজ, একটু সময় লাগে, কিন্তু খুব বেশি সময় লাগে না। যাই হোক, ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরেও যে বেলটা রয়েছে ছিবড়াটা, সেটার মধ্যেও অল্প একটু জল দিয়ে আবার আরেকটু চটকে, আর একটু যেটুকু আছে অবশিষ্ট সেটুকুও বেল একদম নিংড়ে মুচড়ে নিয়ে নেবো, একটুও রাখবো না। তো আবার ওরমভাবে ছেঁকে নেবো যেটা অবশিষ্ট ছিবড়াটা আর কি। তো পুরো ছেঁকে নেওয়ার পর এইটা বেরিয়েছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কারণ যেহেতু অনেকটা জল লাগে বেলে, তার জন্য চিনিটাও একটু লাগে। তো বেশ অনেকটা জল মিশিয়েছি, কারণ ঘন ঘন করে যদি বেলটা রাখি না তাহলে আরও জমে যাবে। তো একদম পাতলা করে রেখেছি, তাহলে ঠান্ডা ঠান্ডা পাতলা পাতলা বেলের শরবত পাওয়া যাবে। তো চলো, বেলের শরবত রেডি, যখন ইচ্ছা তখন খাওয়া যাবে। এদিকে এখন এদিকে একজন পড়ছে কম আর হাঁচি দিচ্ছে বেশি, কমপক্ষে 100 খানা হাঁচি দেওয়া হয়ে গেল। বলছি গরম জলে ভাপটা নে, দিবি এত গরম না, নিতে পারছি না, কালকে একটু ধৈর্য নিয়ে নিয়েছি, তখন বুঝতে পেরেছি। বাবা, আর তোমার কি বলে ওটাকে, কি বলে ওটাকে, দুরন্ত এক্সপ্রেস, কি স্পিডে কথা বলবো, বাপরে বাপ, হাঁচি দিয়ে দেবো তখন তো কথাটা বলতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি করে। যে গিয়ে আমি এখানে দোকানে কিছু জিনিস এনেছি, এই যে দুধ, ফরচুনের সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো, আর এই বিস্কুটটা না ওরা সবাই খেতে খুব ভালোবাসে, মানে বাপ মেয়ে, আমি খুব একটা না, আনার সঙ্গে সঙ্গে খুলে একটু খাওয়া হয়ে গেছে। আরেকটা প্যাকেট এনেছিলাম, এটা আরেকটা প্যাকেট, আর এই চিলি ফ্লেক্স, আমার কোনো বিস্কুট ভালো লাগে না, বাট এই বিস্কুটটা, হ্যাঁ, পটেটো চিলি, পটেটো স্পাইসি বিস্কুট, চিলি ফ্লেক্স এনেছি, এটা অন্য সময় স্যান্ডউইচ কিংবা, হ্যাঁ খাবি, একটু দাও খাবো, খাবি, হ্যাঁ, এই বললি খাবি না, মুড মুড়িয়াল, দাঁড়া দিচ্ছি। আর যে পাউরুটি শেষ হয়ে গেছিল এনেছি, আরেকটা কথা বলি, এটা হচ্ছে কোল্ড কফি, হ্যাঁ না এটা কোল্ড কফি না, এটা ইনস্ট্যান্ট লিকুইড কফি এনেছি, খুব তাড়াতাড়ি কফিটা হয়ে যাবে। তো এইটা দিয়ে আজকে আমি বানাবো কোল্ড কফি, চলো। এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাদের একটু ঠান্ডার আইটেমই আজকে বানাচ্ছি, কোল্ড কফি বানাবো একদম ইজি পদ্ধতিতে। আগে আমি একটু চিনি ডাস্ট করে নিলাম, কারণ চিনিটা না পরে গলতে চায় না, আগে শুধু চিনিটা আমি গুঁড়ো করে নিলাম। আর এই একটা গ্লাসের মধ্যে আমি একটু চকলেট সিরাপ ডেকোরেশন করবো, যাতে দেখতে ভালো লাগে, এটা না করলেও চলে, করে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে কী হয় চকলেটগুলো যেইভাবে রয়েছে ডিজাইন করেছি সেইভাবেই থাকবে, গলে গলে পড়ে যাবে না। তো ততক্ষণ ফ্রিজে থাক। আর এদিকে আমি দেখো চিনিটা ডাস্ট করে নিয়েছি, তো আজকে আমি লিকুইড কফি দিয়ে করব, তার জন্য আমি এর সাথে কফি দেইনি। এত তোমরা যদি কফি পাউডার দিয়ে করো, যে কফি পাওয়া যায়, তাহলে চিনির সাথেই একবার একেবারে কফি পাউডারটাও ডাস্ট করে নেবে। তারপর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, আর এই যে দিয়ে দিলাম 2 চামচ লিকুইড কফি, আর দিয়ে দিলাম 1 গ্লাস করব আমি, আমার মতোই করব, তো 1 গ্লাস অনুযায়ী দুধ, একদম ঠান্ডা চিল দুধ দিলাম, সব কিছু একসাথে পুরো একদম সুন্দর গ্রাইন্ড করে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর ফেনা বেরিয়েছে, গুঁড়ো দুধের জন্যই ফেনাটা বেরিয়েছে। আর এখানে আমি কিছু বরফের টুকরো নিয়ে একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম, আর তারপরে ফ্রিজ থেকে এই যে গ্লাসটা বার করলাম, বার করে আমি বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু জল বেরিয়েছে, জলটা ছেঁকে ছেঁকে শুধু বরফের টুকরোগুলোই দিলাম। আর এইবার যে আমি কফি, কোল্ড কফিটা রেডি করেছি, একদম ইজিভাবে, কোনো সময় লাগলো না, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, মিক্সি থাকলেই ব্যাস। আর এইভাবে ঢেলে নিলাম, আর ওপরে যে ফেনাটা হয়েছে, ফেনাটা না আমি ঢালতে দিলাম না, ওপরে রেখে দিলাম, ওপর দিয়ে ফেনাটা দেবো, দেখতে বেশি ভালো লাগবে। তো নিয়ে নিলাম এইবার এই ফেনাটা এরকমভাবে নিয়ে ওপরে দিয়ে দেবো, দেখতে ভীষণ ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমার কোল্ড কফি কিন্তু রেডি, আর দেখতে ভালো লাগার, যাতে আরও বেশি ভালো লাগে, এত সুন্দরভাবে সাজালাম গ্লাসটাকে। তো ওপরটা আর একটু কিছু না করলে হয়, তোমাদের কাছে যাদের কফি পাউডার দিয়ে করবে তারা ওপর দিয়ে একটু কফি পাউডার ছড়িয়ে দেবে, আমার কাছে কফি পাউডার নিয়ে আছে, লিকুইড কফি দিয়ে করেছি, তার জন্য এরকম চকলেট সিরাপ ওপর দিয়ে দিয়ে দিলাম। তো ব্যাস, ঠান্ডা ঠান্ডা আইসিআইসি কোল্ড কফি রেডি, গরমের মধ্যে কোল্ড কতটা শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলো কফি রেডি, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আমার কোল্ড কফি রেডি, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কফি, যাই হোক। আর ওর বাবাইকে বললাম খাবে, বলো না খাবো না, মেয়েকে বললাম তুই খাবি, বলো তুমি খেয়ে না, লাস্টে একটু টেস্ট করবে। তো দেখলাম আর কেউ নেই, তাহলে ধরো আমিই খাই। হ্যাঁ বললাম আমাকে ওপরে ওই করবি, বললাম ওপরে এইটা এইটা হার্ড দিতে, আর মা গোল দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আমি তো দেওয়ার পরে তুই বলেছিস, আগে বলতে হতিস যে হার্ড, আগে আমি জানি নাকি তুমি তুই ওরকম ডিজাইন করবে, এটা যদি হার্ড শেপ দিতাম ভালো হতো। ঠিক আছে আবার করবো, ওখানে খেয়ে দেখি কেমন হচ্ছে। তো বাবা মিস করলো, খেলো না, হেভি হয়েছে। হ্যাঁ হয়েছে,
আমার ইচ্ছা করছে আমি এক্ষুনি জাস্ট একটু আগে স্কোয়াশ খেলাম, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্কোয়াশ খেলাম আমি। একজনকে জিজ্ঞাসা করলাম কোল্ড কফি খাবে, খেলো না। যা গিয়ে বেলের শরবত করে রেখেছিলাম, বললাম বেলের শরবত খাবে, বললো দাও। তো ওকে ভেবেছিলাম প্রথমে এক গ্লাসই দেবো, কিন্তু এক গ্লাস খেয়ে ওর এত ভালো লেগেছে, ও এই গ্লাসের এক গ্লাস না তিন গ্লাস খেয়ে ফেলেছে। এখন বাজে 10:35, এই এত রাতে আমাদের ডেলিভারি হলো। এটা আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল, ও তো ভেবেছে আজকে আর আসবেই না, সঙ্গে সঙ্গে এসছে। আমি সবে বলেছি তো, সবে বলছে যে ওই ওটা এসছে গো, এলো না আসলো না তো আজকে, তো আসা আজকে দেখাবে ডেলিভারি হবে দেখাচ্ছিল, তখনই ফোন করেছে। এত রাতে এত রাতে সচরাচর ডেলিভারি হয় না। আনবক্সিং আমার জিনিস কেন বলো, আমাদের জিনিস ওই যাই হোক, মানে জিনিসটা তো তুমি হ্যান্ডেল করো না, ওটা তো আর আমার হাতে নেই, ওটা তো যা প্রবলেম হবে না হবে সব তোমার হেডেক। আবার কি ব্ল্যাক পাঠালো নাকি? এর আগে বা ব্ল্যাক এসেছিল, আমি রিটার্ন করেছি, রেড অর্ডার করেছি, আবার কি ব্ল্যাক দিয়েছে নাকি? আবার রিটার্ন করবো তাহলে, বারবার একটা কালার করছি আর খালি পাঠাচ্ছে, আমাদের দরকার রেড আর পাঠাচ্ছে ব্ল্যাক। এটা তো ব্ল্যাকই দেখাচ্ছে পিকচারটা, দেখো তো খুলে, ব্ল্যাক ব্ল্যাক কি এরকম হচ্ছে কেন? খোলো, বার করো বার করো, না এটা আবার ব্লু, না না এই জায়গাটাই আমাদের রেড দরকার, তাই তো রেড করেই তো পাঠালে, তাই ব্লু আসলে ব্লু, এইসব ভুল ভাল কালার পাঠাচ্ছে কেন? এটা হচ্ছে একটা ওই গাড়িতে যে পারফিউমটা নিচে এ দেখো, এটার সাথে না এই লিকুইড পারফিউমটাও দিয়ে দিয়েছে, আর তোমার এই যে এই ড্রপারটা দিয়ে দিয়েছে, যখনই রোদ পড়বে এটা ঘুরবে, ছায়াতে ঘুরবে না, অ্যারোমাথেরাপি। চলো লাগিয়ে দেবে কালকে গিয়ে। এখন বেজে গেছে 10:30 বাজে, আর ইন্দ্র তোমরা দেখতে পেলে যে এক গ্লাস বেলের শরবত ঢেলেছিলাম ওই গ্লাসের তিন গ্লাস বেলের শরবত খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে বলছে আর খেয়েছো অনেক রাত্রে, তখন কটার সময় করে 10:00 তিন গ্লাস বেলের শরবত খেয়ে বলছে আমার পুরো পেট ভরে গেছে আমি আর কিছু খাবো না। তো ও গিয়ে শুয়ে পড়েছে, গরমে অস্থির হয়ে পড়েছে, যাই হোক। আর এদিকে আমিও কিছু খাবো না, আমি ওই কোল্ড কফিটা খেলাম, ওটা তো ধরতে গেলে দুধই প্রায় ধরতে গেলে এক গ্লাস দুধই খেয়েছি, তো তারপরে আবার গুঁড়ো দুধ, তো আমারও খুব একটা খিদে টিদে নেই, খাবো না। আর তবে তাতান খাবে, ও তো কিছু খায়নি, ওর জন্য এখানে দুপুরের ভাত একটুখানি রয়েছে, ওটা গরম করে দেবো, আর এখানে কুকারে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে অল্প একটু ডাল সিদ্ধ বসিয়েছি, আর এই যে এখানে একটা ডিম সিদ্ধ করেছি, এই যে তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মেখে দিয়ে দেবো, ও ভাত খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের রাতের আপডেট, কালকে ভোরবেলা আবার তাতানের স্যার পড়াতে আসবে 6:30 সময়। এই ট্রলিটা দেখো ফাঁকা হয়ে গেছে, ফাঁকাই করে দিয়েছি, কিচ্ছু নেই, কিন্তু এটা একটু মোছামুছি করতে হবে, বাইরে বেরিয়েছিল তো মুছিনি, একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে টুছে উপরে তুলতে হবে, তো সেটাই তোলা হচ্ছে না, কিন্তু জামা কাপড় অনেকদিন আগেই ফাঁকা হয়ে গেছে, দেখি কালকে এটাকে তুলতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।